হ্যালো বন্ধুরা, তো মাধ্যমিক পরীক্ষা বাতিলের পথে হাঁটছে মধ্যশিক্ষা পর্ষদ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছ, মাধ্যমিক পরীক্ষা প্রায় বাতিল হয়ে গেছে, শুধুমাত্র পর্ষদের নোটিশের অপেক্ষায় আছে। তো চলো এবিপি আনন্দে কি বলা হয়েছে আমরা দেখে নিই। দেখো, উপরে এই হেডিংয়ে লেখা আছে, 1 জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব, পিছোচ্ছে না বাতিল, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ। আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা, 1 জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব, করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক, কিভাবে মার্কশিট, পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। 1 জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল, 10 জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা পিছোচ্ছে না বাতিল, সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ। বর্তমানে ট্রেন চলাচল বন্ধ, করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যাও থাকছে। এছাড়াও লাগাম ছাড়া করোনা সংক্রমণের হার, এমন পরিস্থিতিতে 1 জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলে মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ্য, এর আগে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা তো সবই শুনলে যে তোমাদের পরীক্ষা প্রায় বাতিল হয়ে গেছে বললেই চলে। দেখো, পর্ষদের সঙ্গে সরকারের আলোচনা চলছে, কিসের ভিত্তিতে মার্কশিট তৈরি করা হবে, নাম্বার কিসের ভিত্তিতে দেওয়া হবে, এই নিয়ে আলোচনা চলছে সরকারের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের। তো মধ্যশিক্ষা পর্ষদ শুধুমাত্র অপেক্ষায় আছে সরকার কবে নোটিশটা জারি করে দেবে। তো খুব শীঘ্রই তোমাদের জন্য সুখবর আসতে চলেছে। তো আজকে ছিল এই পর্যন্তই ছিল আজকের নিউজ আপডেট। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।